অবশেষে অভিমুখ পরিবর্তন করে বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অশনি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আজ বিকেলেই দক্ষিণ আন্দামানে নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম থেকেই অনুমান করা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে, কিন্তু এখন আবহাওয়াবিদদের একাংশ মনে করেছে যে দিক বদলে বাংলার দিকেই ধেয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়। কেন এমন হতে পারে সেটাও ব্যাখ্যা করা হয়েছে। বলা হচ্ছে যেই দিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে এই ঘূর্ণিঝড় উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে, যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এটি ধেয়ে আসতে পারে। বাংলার দিকে ধেয়ে আসলে কতটা প্রভাব পড়বে রাজ্যে তা নিয়ে দ্বিমত রয়েছে, কারণ এমনও সম্ভাবনা প্রবল যে বাংলার ঘা ঘেঁষে এই ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের দিকে। তাহলে বাংলায় অশনির প্রভাব কমতে পারে, তবে উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে 11 মে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই সেই অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন, কারণ আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর 10 মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 11 থেকে 13 মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এই ঘূর্ণিঝড়ের অভিমুখ যদি পরিবর্তন হয় তাহলে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। যদি পশ্চিমবঙ্গের গা ঘেঁষে এই ঘূর্ণিঝড় যায় তাহলে কিন্তু বাংলাদেশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, এমনটাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।